দ্বিতীয়বার বিয়ের পিটিতে বসলেন সাড়ে গামা পা খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী দুই সালে তিনি দুনিবার সাহাকে হারিয়ে সেরার সেরা শিরোপা অর্জন করেন বিজয়ী হন সাড়ে গামা পার সেবারের সিজনের সেখান থেকেই তিনি খ্যাতি পরিচিতি অর্জন করেন এরপর তিনি বিয়ে করলেও সেটা সুখের হয়নি তারপর তার হাত ধরেন তার বহুদিনের বন্ধু রীতিকা অবশেষে তারা ১৫ ডিসেম্বরে গাঁট ছাড়া বাঁধলেন রূপসার সঙ্গে বিয়ে ভাঙার পর ভীষণই ভেঙে পড়েছিলেন সৌম্য তখন তার বন্ধু ঋতিকা এসে তাকে আগলান যদিও রীতিকা প্রথমে তার ফ্যান গার্ল ছিল তবে পরে সেটা বন্ধুত্ব এবং প্রেমে বদলায় সারেগামা গামা সময় থেকেই তারা একে অন্যকে চেনেন তখন গায়কের সঙ্গে স্টুডিওতে দেখা করতে যেতেন তবে সম্পর্ক গাঢ় হয় লকডাউনের সময় তখন তারা একে অন্যকে বোঝেন যে তারা ভালোবাসেন একে অন্যকে সেই শুরু তারপর চলতি বছর সেপ্টেম্বর মাসে বাগদান সারেন ভাঙা সম্পর্ক থেকে বেরিয়ে এসে একটু একটু করে ঘুরে দাঁড়ান গায়ক সঙ্গে ছিলেন বন্ধু তথা প্রেমিকা রীতিকা এরপর কথা মতোই পনেরোই ডিসেম্বর বাঙালি আচার নিয়ম মেনে সাত পাকে বাঁধা পড়লেন রীতিকা এবং সৌম্য প্রকাশ্যে এলো সৌম্য এবং রীতিকার বিয়ের ছবি এদিন রীতিকাকে লাল টুকটুকে বেনারসি এবং সোনার গয়নায় দেখা যায় পরেছিলেন রজনীগন্ধার মালা সোলার মুকুট কপাল জুড়ে ছিল চন্দনের সাজ অন্যদিকে সৌম্য পড়েছিলেন লাল ধুতি এবং বেজ রঙের পাঞ্জাবি হাসি মুখে ধরা দেন ক্যামেরায়